শুভেচ্ছা দুপুরের মাসরঙ্গা সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ট্রেনের টিকিটের চেয়ে অনেক গুণ বেশি চাহিদা, অনলাইনে নেই নেই স্টেশনেও। ঈদে ঘরমুখো মানুষের জন্য সোনার হরিণ এখন টিকিট। পদ্মা সেতু চালুর পর দক্ষিণে নৌপথে কমেছে যাত্রী, ঢাকা বরিশাল এবং ঢাকা পটুয়াখালী রুটে লঞ্চে কমেছে ভাড়া। এবং গেল অর্থবছর রেকর্ড $52 বিলিয়ন রপ্তানি, প্রবৃদ্ধি 34%। ধরে রাখতে পণ্য বৈচিত্র্য, বিনিয়োগ এবং সক্ষমতা বাড়াতে হবে বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের টিকিট সংগ্রহ করাটাই এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। অনলাইনে তো মিলছেই না, স্টেশনের লাইনে দাঁড়িয়েও অনেকেই ফিরছেন খালি হাতে। জাহেদ সেলিমের রিপোর্ট। সামনে ঈদ, আর সেটি পরিবার পরিজনের সাথে উদযাপন করতে ঘরমুখো এই মানুষগুলো বাহন হিসেবে ট্রেনকেই বেছে নিয়েছেন। কেউ দুদিন ধরে, কেউ বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে দেখা পেয়েছেন সোনার হরিণ নামক টিকেটের। আসছি তো কালকে রাত্রে, সারা রাত এখানে ছিলাম, এখন মানে অনেক অপেক্ষার পরে টিকিট পাইছি, অনেক ভালো লাগতেছে। চিলাহাটি যাব, পাইছি সেতু পর্যন্ত। উনি বারবার খুঁজছিল, খোঁজার পরে একটা টিকিট কিনে আমার আর কি। চাহিদার চেয়ে অনেক কম থাকায় অনেকে টিকিট পাচ্ছেন না। দীর্ঘ লাইনে অপেক্ষার পর কাউন্টারের সামনে যেতে যেতেই টিকিট শেষ, ফলে হতাশা আর ক্ষোভ অনেকের মধ্যে। কালকে থাইকা এই পর্যন্ত বসে আছি, একটা টিকিটের মুখ দেখতে পারি নাই। এই দেখেন সিরিয়াল ধরে বসে আছি। আমি তো কালকে থেকে আসি, আমার বাসা যাই নাই। এখন তো আমার সামনে প্রায় 15 জন আছে, এখন আর টিকিট নাই। আমরা নিরুপায়, এখন এসে গেছি, এখন আবার সিরিয়াল দিতে বলতেছে, আবার সিরিয়াল। মানুষটার কত ভোগান্তি দিবে মানুষকে। অনলাইনে রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডট কম বলছে, আসনের বিপরীতে টিকিট প্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি, এ কারণেই সবাই পাচ্ছেন না কাঙ্ক্ষিত টিকিট। টিকিট ঠিকই সেল হচ্ছে, কিন্তু টিকিট কম এবং মানুষ অনেক বেশি, এই কারণে মানুষজনের হাহাকারটা বেশি। টিকিট বিক্রিতে অনিয়ম হচ্ছে না, কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। যেহেতু আমাদের নির্দিষ্ট আসন, আমরা কেবলমাত্র ওই আসনের টিকিটই বিক্রি করতে পারি। যদি লাখ পলা যাত্রী থাকে, আমি তার সম্পূর্ণ চাহিদা পূরণ করতে পারছি না। আর বাংলাদেশ রেলওয়ের পক্ষে এখন 1 লক্ষ লোককে একসাথে টিকিট দেওয়ার সে সক্ষমতা নেই। কাউন্টার ও অনলাইন মিলে আজ মোট 26,729টি টিকিট দেয়া হবে। আগামীকাল বিক্রি হবে 9 জুলাইয়ের ঈদের অগ্রিম টিকিট। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। পদ্মা সেতু পার হয়ে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে প্রথমবারের মতো গোপালগঞ্জে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্যক্তিগত সফরে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয় সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে গোপালগঞ্জে রওনা দেন তিনি। পদ্মা সেতুতে কিছুক্ষণ দাঁড়ান তারা। এরপর টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিসৌধে কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু এবং তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পাঠ এবং বিশেষ মোনাজাত করেন। পরিবারের সদস্যদের সাথে ব্যক্তিগত সময় কাটানোর পর বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণাঞ্চলের নৌপথে কমেছে যাত্রী, ভাড়া কমানো হয়েছে ঢাকা থেকে বরিশাল এবং পটুয়াখালী নৌ রুটে চলাচলকারী লঞ্চগুলোতে। বরিশাল এবং পটুয়াখালী থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বহু যুগ ধরে ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী রুটে কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য মানুষের প্রথম পছন্দ ছিল লঞ্চ। এসব নৌ রুটে চলে বিলাসবহুল বিভিন্ন লঞ্চ, যেগুলোতে প্রতিদিনই থাকত যাত্রীদের ভিড়। পদ্মা সেতুর কারণে এখন 4 থেকে 5 ঘন্টায় এসব গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এর ফলে লঞ্চের যাত্রী নেমে এসেছে অর্ধেকে। পদ্মা সেতু জন্য একটু স্বাভাবিক তো হবেই কম। এই পদ্মা সেতুটা আসার পরে আমাদের একটু হালকা প্রভাব পড়ছে। যাত্রী আকৃষ্ট করতে লঞ্চগুলোতে কমানো হয়েছে ভাড়া। কোনোরকম ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলাচল করতে পারায়
সন্তুষ্ট লঞ্চ যাত্রীরাও। বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পেয়েছি, ভাড়া কমেছে, সময় কম লাগতেছে এবং সুন্দরভাবে যাচ্ছি। ভাড়া হচ্ছে 1200-1500 টাকা, অনেক অনেক ক্ষেত্রে 1800 টাকাও যাইতো বিশেষ কোনো ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমরা সেটা পাচ্ছি যে আপনার যে আজকে আমি যাচ্ছি 800 টাকা ভাড়া পাচ্ছি, এসি কেবিন তাও। তো অনেক সময় জায়গা পাইতাম না, কেবিন 2-3 দিন আগে আপনার আমাদের বুক করা লাগতো, তারপরে এখন আমরা দেখতেছি এখানে অনেকটা ভিড় কম। পদ্মা সেতুর কারণে সুফল পাচ্ছি এবং লঞ্চে ভাড়াও কমছে এবং যাত্রীও কম। ডেকের যাত্রী ছিল 350 টাকা, ডেকের নেই 200 টাকা এখন। আশা করি আবার সবাই লঞ্চমুখী হবে। নদীগুলোর বিভিন্ন পয়েন্টে নাব্য সংকট দূর করা গেলে লঞ্চে যাত্রী খানিকটা বাড়বে মনে করেন সংশ্লিষ্টরা। কিছু চর আছে, ডুবা চর আছে, এরপরে আমাদের পানির স্বল্পতার কারণে চালাইতে পারি না। নদীর নালা কিভাবে আমাদের ডেজিং করা, বিআইডব্লিউ দিয়ে আমাদের নৌমন্ত্রীর কাছে অনুরোধ, সেগুলো ভালো হইলে আশা করি আমাদের সার্ভিসটা আরো ভালো দিলে আরো বাড়বে। আমরা ভাড়া শিথিল করছি, কেবিনের ভাড়াটাও কমাইছি এবং ডাবল সিঙ্গেল কেবিনেও কমাইছি, সব পর্যায়ের কেবিন ভাড়া কম, ডেকের ভাড়াও কম, যাতে কোরবানি আগ পর্যন্ত এবং পরে আবার আমাদের যাত্রী সাবেক অবস্থায় ফিরে আসে। যাত্রী কমে যাওয়ায় প্রতিদিন আগে যেখানে ঢাকা থেকে বরিশাল ও পটুয়াখালী নৌরুটে 8-9টি লঞ্চ চলাচল করত, এখন চলছে 4-5টি। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। 2021-22 অর্থ বছরে $52 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 34%। জুন মাসেই রপ্তানি হয়েছে $490 কোটি পণ্য। একে ধরে রাখতে পণ্য বৈচিত্র্যকরণ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ে সবচেয়ে আস্থার জায়গা তৈরি পোশাক। গেল অর্থ বছরে রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি করেছে এই খাতের উদ্যোক্তারা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2021-22 অর্থ বছরে $4,261 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের অর্থ বছরের চেয়ে 35% বেশি। 2021-22 অর্থ বছরে নিট পোশাক থেকে রপ্তানি আয় এসেছে $2,321 কোটি। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে প্রায় 37%। 34%-এর মতো প্রবৃদ্ধি হয়ে ওভেন পোশাকের রপ্তানি দাঁড়িয়েছে $1,939 কোটি। দাম যেহেতু বেড়ে গেছে, ফ্রেট কস্ট বেড়ে গেছে, কটন প্রাইস বেড়ে গেছে, সব মিলিয়ে আমরা বায়ারকে বলেছিলাম যে আমাদের এই প্রাইসগুলো এফওবিগুলো বাড়ানোর জন্য, সেই প্রতিফলনটা দেখা যাচ্ছে আমাদের এক্সপোর্টে। বড় প্রবৃদ্ধি এসেছে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতেও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2021-22 অর্থ বছর শেষে এ খাতের রপ্তানি আয় এসেছে $124.51 কোটি। আগের অর্থ বছর যা ছিল $94 কোটি, অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে 32%। যে আমরা কেমিক্যালস গুলো ব্যবহার করি ইম্পোর্ট করে, সেই কেমিক্যালস এর মূল্য কিন্তু আপনার 25-30% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার কারণে কিন্তু আপনার লেদারের মূল্য আপনার বিদেশি ক্রেতারা কিছু বাড়িয়ে দিয়েছে এবং যে লেদার গুডস পোর্টের আছে সেটারও মূল্য আপনার কনসিকোয়েন্সেস আপনার বেড়েছে। গেল অর্থ বছরে কৃষিপণ্যের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 13%। এ খাত থেকে মোট আয় হয়েছে $116.22 কোটি। ঔষধ শিল্প থেকে রপ্তানি আয় হয়েছে $18.80 কোটি, প্রবৃদ্ধি হয়েছে 11.5%-এর বেশি। তবে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি 3%-এর মতো কমেছে। অর্থ বছর শেষে রপ্তানি আয় হয়েছে $112.76 কোটি। সব মিলিয়ে 2021-22 অর্থ বছরে $5,208.26 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেটি এ যাবৎকালে সর্বোচ্চ। মোট রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 34%। রেডিমেড গার্মেন্টসের ভেতরে যে পণ্য বৈচিত্র্যকরণ, সেটার দিকে আমাদের এখন নজর দিতে হবে, প্রতিযোগিতা সক্ষমতাও আমাদের বাড়াতে হবে। 2021-22 অর্থ বছরের সবশেষ মাস অর্থাৎ জুন মাসে $490.80 কোটি রপ্তানি আয় হয়েছে, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা 37% বেশি। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা
প্রয়াত মুকুল বোসের প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। সকাল 10:30টার দিকে তার মরদেহ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। প্রথমে বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুকুল বোসকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মুকুল বোসের প্রতি শ্রদ্ধা জানান। আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান মুকুল বোস। দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত এলাকা থেকে পানি কমছে, তবে এখনও পানিবন্দী হাজারো মানুষ। বেড়েছে নদী ভাঙনের তীব্রতা। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে যমুনার তীরবর্তী এবং নিম্নাঞ্চল। এদিকে পানি কমলেও মৌলভীবাজারের 5 শতাধিক গ্রামে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী। বন্ধ 158টি শিক্ষা প্রতিষ্ঠান। গোখাদ্য সংকট চরমে পৌঁছাচ্ছে। দুর্ভোগ পোহাচ্ছেন সুনামগঞ্জের পানিবন্দী মানুষ। জেলা সদর খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ, কলমাকান্দা, আটাপাড়া নিম্নাঞ্চলে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমায় কুড়িগ্রামের তিস্তা, ধরলা, দুধকুমর এবং ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল এক সপ্তাহে ভাঙনে ঘড়িয়ালডাঙ্গা এবং খিতাবখা সহ বিভিন্ন এলাকার বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বেড়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর থেকে সেলিমপুর পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকায়। ভবদহের আমডাঙ্গা খাল প্রশস্ত করা গেলে যশোরের অভয়নগরের সুন্দলী, মনিরামপুর উপজেলার হরিদাসকাটি এবং কুলোটিয়া ইউনিয়নের জলাবদ্ধতা কিছুটা হলেও দূর করা সম্ভব। ক্ষতিপূরণ পাওয়া গেলে জমি ছাড়তেও রাজি খালের দুই পারের বসবাসকারীরা। প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয় যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর। সেখান দিয়ে বয়ে চলা আমডাঙ্গা খাল প্রশস্ত করা গেলে মণিপুর উপজেলার হরিদাসকাটি, কুলটিয়া ও ঢাকুরিয়া এবং অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের জলাবদ্ধতা দূর করা সম্ভব, কিন্তু খালের দুই পারে বাসিন্দাদের কারণে তা হয়নি। আমাকে বাঁচতে গেলে আমডাঙ্গার খাল ছাড়া উপায় নেই, কচুরিপানা খরাতে হবে। আমাকে এলাকা বাঁচতে গেলে যে নদীটা গিয়ে নপড়ায় মিশছে, ওখানে গিয়ে যদি আমরা ওই উপরের জলটুকু ওই নপড়ার নদীতে, ভৈরবের নদীতে ফেলতে পারি, তাহলে আমাদের আর জলাবদ্ধতা হবে না। আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, আমাদের তড়িৎ গতিতে বা আশু পদক্ষেপে আমডাঙ্গা খালের সংস্কার করা হোক। দফায় দফায় আলোচনার পর সম্প্রতি তারা উপযুক্ত ক্ষতিপূরণ পেলে তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিতে রাজি হয়েছেন। এটি আমাদের তো অল্প একটু জমি, বেশি না, এইটুকু সে যে নিয়ে যায় তা নেই, আমাকে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে যে মূল্য সে মূল্য দিয়ে দিই, আমরা চলে যাচ্ছি। সরকার জমি সঠিক মূল্য দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। 96টা গ্রাম পানির তলে আছে, আমরা তাদের জন্যই ত্যাগ স্বীকার করব। খাল সম্প্রসারণ করে ভৈরব নদে পানি ফেলতে পারলে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবেন দুই উপজেলার 4 ইউনিয়নের মানুষ। আমডাঙ্গা খাল প্রশস্তকরণে একটি প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তো আমরা আশা করতেছি ওটা অনুমোদন হলে আমরা আমডাঙ্গা খাল সংস্কার করতে পারলে এখান থেকে প্রায় 30-40% জলাবদ্ধতা দূর করা সম্ভব, এবং বাকি অংশটা জলাবদ্ধতা দূর করার জন্য আমাদের হরিটেকা মুক্তেশ্বরী নদীর নাব্যতা বৃদ্ধির জন্য প্রজেক্ট প্রক্রিয়াধীন রয়েছে, সেটা অনুমোদন হলে এটার সমস্যা সমাধান করা সম্ভব হবে। খাল প্রশস্ত করে জলাবদ্ধতা সমস্যা দ্রুত সমাধান করা জরুরি বলছেন স্থানীয়রা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবারে রাধুনীর সৌজন্যে কোরবানির বাজারের খবর। কোরবানির ঈদের বাকি আর মাত্র 6 দিন। সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখে পুরোপুরি প্রস্তুত ঢাকার খামারিরা। অনেক খামারে 40-80% গরু বিক্রি হয়ে গেছে। গেলবারের চেয়ে এবার গরুর বাজার খানিকটা চড়া যাবে এমনটাই বলছেন খামার মালিকরা। মাহমুদ কমলের রিপোর্ট। 6 ফুটেরও বেশি উচ্চতার ফ্রিজিয়ান শঙ্কর জাতের এই গরুটি বিক্রি হয়েছে 13 লাখ টাকায়। ভারত থেকে গরু আমদানি বন্ধের পর বেড়েছে দেশীয় খামারে পালিত গরুর চাহিদা। রাজধানী কেন্দ্রিক যে খামারগুলো গড়ে উঠেছে সেখানে গেলেই চোখে পড়ে ক্রেতাদের আনাগোনা।
হাট চালুর আগেই অন্তত অর্ধেক গরু বিক্রি করে ফেলেছেন অনেক খামারি। লাস্টে কেনাটা অনেকটা গ্যাম্বলিং এর মতো হয়ে যায়, বাড়তেও পারে কমতেও পারে দাম। তো আগে একটা মানে মোটামুটি একটা একটা সহনীয় একটা স্টেজে থাকা যায়, সময় নিয়ে দেখা যায় এবং চারটা পাঁচটা দেখলে খামার ঘুরলে একটু এক্সপিরিয়েন্স হয় যে আসলে কোনটা ভালো। 1,20,000-1,50,000 ভিতরে কিনবো ইনশাল্লাহ। লাস্ট ইয়ার আমরা এরকম রেঞ্জের মধ্যে দিয়েছিলাম, তবে ইচ্ছাতে একটু বড় মনে হয়েছিল আর কি, এই সেম রেঞ্জে আর কি। তো এবার একটু মানে বেশি মনে হচ্ছে। 27টি গরু এই মুহূর্তে আমাদের বিক্রি হয়ে গেছে অলরেডি 44টির মধ্যে। আমাদের প্রতি বছরই 1,700 গরুর মতো থাকে, অলমোস্ট 1,450টার মতো গরু সেল হয়ে গেছে। বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের হিসেবে ঢাকা মহানগরে ছোট বড় মিলিয়ে 5,000-6,000 গরুর খামার আছে। সব ধরনের গরু তাদের সংগ্রহে থাকলেও মাঝারি আকারের চাহিদাই বেশি। খামারিরা বলছেন গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে গতবারের চেয়ে গরুর দাম মন প্রতি বেড়েছে অন্তত 5,000 টাকা। এক বছরের সাথে কিন্তু আরেক বছরের দামে সবসময় একটা গ্যাপ ডিফারেন্স থাকে। গরুর মাংসের দামই বেশি, 500 টাকা যেটা মাংস ছিল সেটা 700 টাকা, তো 200 টাকা যে যখন বেশি, দ্যাট মিনস হচ্ছে কি মনে 8,000 টাকা বেশি। তিন মনের একটা গরু যদি কেউ কোরবানি করে তার 24,000 টাকা মাংসের দামই বেশি দিয়ে কিনতে হবে, আর কোরবানি তো মাংসের হিসাবে মানুষ করে না। মানুষের আর্থিক সংকটও সেরকম আছে, পাশাপাশি মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। স্বল্প আয়ের গ্রাহকদের কথা মাথায় রেখে ভাগে কোরবানি দেওয়ার ব্যবস্থাও রেখেছেন অনেক খামারি। গরু কিনেছে কেউ যদি চায় যে না আমরা স্লটার এখানে আমরা বাসায় করব না, আপনারা করে দিবেন, আমরা সেই সার্ভিসটা এবার দিচ্ছি যে একটা গরু 7 ভাগে কোরবানি করার ভাগ হিসাবে আমরা সেল করি। যেমন একটা ভাগে 15,900 টাকা, একটা 20,900 টাকা। অনেকেই 7 তারিখে গরু ডেলিভারি নেবেন, 24 তারিখে কিনে রাখছেন, অনেকে 8 তারিখে নেবেন, অনেকে 9 তারিখে নেবেন। দৈনিক 300 টাকা করে খরচা দিয়ে দিচ্ছে, বাট আমরা পৌঁছে দিচ্ছি আমাদের নিজের খরচে। দেশে এবার কোরবানির পশুর চাহিদা প্রায় 98 লাখ, যার বিপরীতে প্রায় 1,25,000,000 পশু বিক্রির জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মাহমুদ কমল, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এই ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ট্রেনের টিকিটের চেয়ে অনেক গুণ বেশি চাহিদা, অনলাইনে নেই নেই স্টেশনেও। ঈদে ঘরমুখী মানুষের জন্য সোনার হরিণ এখন টিকিট। পদ্মা সেতু চালুর পর দক্ষিণের ন রুটে কমেছে যাত্রী, ঢাকা বরিশাল ও ঢাকা পটুয়াখালী রুটে লঞ্চে কমেছে ভাড়া। এবং গেল অর্থবছর রেকর্ড $52 বিলিয়ন রপ্তানি, প্রবৃদ্ধি 34%। ধরে রাখতে পণ্য বৈচিত্র্য, বিনিয়োগ এবং সক্ষমতা বাড়াতে হবে বলছেন বিশ্লেষকরা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যেকোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।